সাত দফা দাবিতে মাদ্রাসা শিক্ষকদের এক প্রতিনিধি দল শুক্রবার শিক্ষামন্ত্রী রতনলাল নাথের সঙ্গে ডেপুটেশনে মিলিত হন। SPEMM এবং ত্রিপুরা আরবিক এডুকেটেড ফোরাম যৌথভাবে মহাকরণে গিয়ে তারা সাত দফা দাবি সনদ শিক্ষামন্ত্রীর হাতে তুলে দেন। মূল দাবির মধ্যে রয়েছে রাজ্যে একটি মাদ্রাসা শিক্ষা বোর্ড গঠন করা, SPEMM শিক্ষকদের গ্রান্ট ইন এইডের আওতায় নিয়ে আসতে হবে ইত্যাদি, জানিয়েছে যৌথ ফোরামের এই কর্মকর্তা। SPEMM ত্রিপুরা রাজ্য কমিটি এবং যৌথভাবে ত্রিপুরা আরবিক এডুকেটেড ফোরাম আজকে আমরা আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে প্রতিনিধিমূলক একটা সাক্ষাৎকারে যাচ্ছি কিছু মানে গুরুত্বপূর্ণ দাবি দাওয়া নিয়ে। দাবি দাওয়াগুলির মধ্যে হচ্ছে 2.57 ইনক্লুডিং 2.25 আমরা দীর্ঘদিন ধরে পাচ্ছি না, এটা পাওয়ার জন্য আমরা মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে বিনীতভাবে আবেদন রাখছি। তারপরে দ্বিতীয়ত রেগুলারাইজেশন, আমাদের এই SPEMM যে টিচারগুলি আছে তাদের সাথে ত্রিপুরা রাজ্যের দু ধরনের মাদ্রাসা আছে, একটা হলো SPEMM স্কিমের আন্ডারে, একটা গ্রান্টিনেইটের আওতায় নিয়ে যাওয়া আমাদের SPEMM মাদ্রাসা টিচার সকলকে। এরপরে তার মধ্যে অন্যতম আছে মাদ্রাসা বোর্ড গঠন করা, তারপরে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট ত্রিপুরা স্টেট কলেজ ক্যাপাসিটি স্পেশালিটি ইন ধর্মনগর সোনামুড়া কৈলাসহর এন আগরতলা। তারপরে এরপরে আছে ইন্ট্রোডিউস অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট ত্রিপুরা কলেজ। আচ্ছা, এরপরে পাঁচ নম্বরে আছে সাম কিতাব পার্মানেন্ট পোস্ট অফ মাদ্রাসা এডুকেশন। ব্যুরো রিপোর্ট, ABC নিউজ, HD লাইভ।